সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দাবিতে এবারে রাস্তায় নেমেছে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের সাফ বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় অনুসারে 3 মাসের মধ্যে পূরণ করতে হবে তাদের দাবি। মঙ্গলবার প্রকল্প আধিকারিকের অফিসে এক ডেপুটেশনে মিলিত হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সরকার ঘোষিত গ্রাচুইটি, পেনশন, চাকরির সময় সীমা বৃদ্ধি ইত্যাদি দাবি পূরণের জন্য সরব হয়েছে কর্মী সহায়িকারা। ডেপুটেশন, হ্যাঁ, এটা আমাদের 26 এপ্রিল আমাদের একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল। হ্যাঁ, ওখানে রায়টা ছিল কি আমাদের গ্রাজুয়েটি আর নিয়মিত কর্মচারী করা আর 65 বছর, হ্যাঁ, আমাদের চাকরির মেয়াদ 65 বছর করানোর জন্য এটা সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছিল। কিন্তু মানে ওখানে লেখা আছে যে 3 মাসের মধ্যে কার্যকরী করানোর জন্য, হ্যাঁ, তার জন্য আমরা আজকে অফিসে একটা ডেপুটেশন জমা দেব। কোন অফিসে দেবেন? আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে, হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন জমা দেবো। আমরা আমাদের জনপ্রিয় সরকার, এখানে আমাদের জনপ্রিয় চিফ মিনিস্টার ডাক্তার মানিক সিনহার কাছে আমরা আশাপ্রাপ্ত যে আমাদের যে আমরা যে মানে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে খুব ভালো একটা রায়। আমরা অনেক পরিশ্রম করি, আমরা তো মেয়েলো কোনো ঘরও সামলাতে হয়, স্কুলও সামলাতে হয়, যখন যে কাজ আমাদের আসছে আমরা ডিসিপ্লিনভাবে সমস্ত কাজ আমরা করছি।